সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। সবাইকে কৃষি বাংলার নিয়মিত পর্বে স্বাগতম জানাচ্ছি। আমি নয়না আহমেদ। আজ 6 জুন 2022। আজকে আমরা চলে এসেছি মেসেস মা ডেয়ারি ফার্ম। এই ফার্মের অবস্থান পাবনা জেলা ঈশ্বরদী থানা অরনখ গ্রাম। তো এখান থেকে মূলত বকনা এবং ষাঁড় বাচ্চা বিক্রি করা হয়। তো এই খামারটি পরিচালনা করছেন আমাদের মিলন কাকা। তা আপনারা অনেক ভাই কমেন্ট করেছিলেন যে আসলে মিলন কাকার জন্য একটা জার্সি বকনার প্রতিবেদন তৈরি করি। তো সে কারণেই আজকে মূলত আসা এখানে। তো এবারে এসে দেখতে পারলাম মিলন কাকা কিন্তু আগের মতোই খুবই সুন্দর সুন্দর জার্সি এবং হলিস্টিয়ান ফ্রিজিয়ান বকনা এবং ষাঁড় বাচ্চা কালেকশন করেছে। তো আজকের পর্বে আমরা জার্সি এবং হলিস্টিয়ান ফ্রিজিয়ান বকনাগুলো আপনাদেরকে দেখাবো, আর এগুলো কী দাম হলে এখান থেকে বিক্রি হবে সে সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করবো। আশা করছি পুরো আয়োজন ধরে আমাদের সাথেই থাকবেন। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন কাকা? আলহামদুলিল্লাহ ভালোই আছি, আবার একদিক দিয়ে অনেক খারাপ আছি। আচ্ছা আচ্ছা। আসলে আমার যে কদিন ধরে অনলাইনে আসা, হয়তো আমার মনে হয় 4-5 জনের কাছে গরু বিক্রি করছি, তাতে খুব বাজে মন্তব্য আসছে। মানে কেন যে আসছিস আমি এটা বুঝতে পারতেছি না, আবার এই যে আমি বুঝতেও গেছি। মানে আমার আশেপাশে যত খামারিরা আছে তাদের সমস্যা হচ্ছে, আমার তার মানে অর্থাৎ আমার ঘরেই সমস্যা, পারিবারিক সমস্যাও হচ্ছে আমার এই অনলাইনে আসাতে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তে আপনাকে তো অনেকেই চেনে, আপনার পরিচয়টা একটু জানিয়ে দিবেন শুরুতে। আমার নাম মিলন, মা ডেয়ারি ফার্মে বর্তমান আছি, আজীবন থাকবো, কাজ করতেছি আমার বকনা নিয়ে। দাম প্রথমে, তারপরে সব রকম কালেকশনই আমি রাখি। আচ্ছা আচ্ছা। তে আমার অনেক দর্শক ভাই আসলে জার্সি বকনার বাজার দরটা এখন জানতে যাচ্ছে, সেই কারণেই মূলত আজকে আপনার কাছে আসা। তো আজকে আমরা জার্সি গরুটাই আমার দর্শকদের বেশি দেখানোর চেষ্টা করব। হ্যাঁ, জার্সি গরুটা দেখো, আসলে জার্সি গরুটার বাজারটা আমি যত ভালো করি দেখাই, আসলে সবাই এখন দেখা যাচ্ছে একটা 10টা গরুর মধ্যে তার 3টা ভালো জার্সি আছে, আর সবগুলাই একটু বাংলা জার্সি আছে, ওইগুলা ওইগুলা নিয়ে বাজারটা একটু হিমশিম আছে। আমি যত ভালো জিনিসই আনি না কেন, তারাও তো ছাড়ছে, তাদের দিক দিয়ে দেখে পাবলিক তো জানে না আসলে কোনটা ভালো আর কোনটা মন্দ। আচ্ছা আচ্ছা। সেই দিক দিয়ে বাজার বাজার করে আমি দেখতেছি ওদের তুলনায় আমার গরুর দাম অনেক বেশি। আচ্ছা আচ্ছা। তো আসলে জাত মানের উপরে দামটা হয়? দামটা তো হবে জাত মানের উপরে, আসলে দর্শক তার এটা বোঝে না যে জাত মানের উপরে যে দামটা হয়, আসলে জিনিসের যদি ঠগা হয় তার ভালো জিনিসের দাম সবসময় একটু বেশি থাকবে, আর ভালো জিনিসে টাকা দিলে তার টাকা সবসময় থাকবে, আর যদি একটা খারাপ জিনিসের মধ্যে আপনি টাকা দিয়ে যায় তা সারা জীবন জিন্দিগিতে আপনি খুঁজবেন পাবেন না। তো আচ্ছা, তো চলেন আমরা গরুগুলো দেখাই দর্শকদের। আর কথা আমি তো আর বলবই না বেশি, আসলে আমি বলে বেশি কথা বলি এই সেই, আসলে এখন আমার কথা না বলাটাই ভালো, আমার কথা এই মাল এই দাম। আচ্ছা আচ্ছা, তো চলেন আমরা গরুগুলো দেখাই আর গরুগুলোর বর্ণনা একটু জানাবেন আমার দর্শকদের। শুরুতে 1 নম্বরে মাশাআল্লাহ খুবই সুন্দর একটা গরু আমরা দেখতে পাচ্ছি কাকা। একটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান বাচ্চা। এটা একটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। এটা অরিজিনালি হলিস্টিয়ান ফ্রিজিয়ান বাচ্চা, এটা দেখলে আমার দর্শক বুঝতে পারবে। বাচ্চাটা তো মাশাআল্লাহ খুবই সুন্দর এবং খুবই গ্রোথটাও খুবই ভালো দেখতে পাচ্ছি। ভালো। বয়সটা কেমন হবে এটার? বয়সটা হবে 3.5 থেকে 4 মাসের মতো হবে। 3.5 থেকে 4 মাসেই তো মাশাআল্লাহ অনেক ভালো গ্রোথ আসছে বাচ্চাটার। হ্যাঁ। তাতে এটা দামটা কেমন চাচ্ছেন আপনি? দামটা আমি চাচ্ছি 55,000 টাকা। 55,000 টাকা এটা দাম চাচ্ছেন? আচ্ছা আচ্ছা। ওলানের বাটগুলো আমরা দেখাবো, যদিও ছোট বাচ্চা কিন্তু বাটটা ঠিকঠাক আছে নাকি ওইটুকুই আমরা দেখানোর চেষ্টা করব। এই জায়গায় আছে, এই যে একটা বাট প্যাটার্ন আসলে কি ছোট বাচ্চা। আচ্ছা 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 আচ্ছা। তো দামটা কেমন বললেন? 55,000 টাকা। 55,000 টাকা। এ তো কোনো লোক বাজে মন্তব্য করবে আমার মনে হয় যে এই গরুগুলো দিন 55,000 টাকা হবে, 4 মাসের টাকা কি আসলে গাছের পাতা নাকি? আচ্ছা, কিন্তু যারা জাত মান আসলে বুঝবে
তারা কম্পেয়ার করলে অনেকটা বুঝতে পারবে। এর মাঝে তো দরদামের সুযোগ আছে নাকি? সুযোগ আছে। আচ্ছা দর্শক, আপনারা কিন্তু চাইলে দরদাম করে নিতে পারবেন এই বাচ্চাটা। আচ্ছা এটা সরিয়ে দেন, আমরা দ্বিতীয় বাচ্চাটা দেখাই দর্শকদের। আচ্ছা এই ছেলে দ্বিতীয় নম্বরে যে গরুটা আমরা দেখতে পাচ্ছি কাকা, এটা কোন জাতের গরু? এটা কোন জাতের গরু আসলে দর্শককে আমি বলবো, আমার একটা কথা এটাই খারাপ, আমার মনের কাছ থেকে মনে হয় একটা জার্সি গরু এটা। আচ্ছা এখন দর্শকই যাচাই করবে না এটা জার্সি কি না, আসলে তারাই এখন আমার কাছে বেশি জানে। আর যে আমি দুই দিন অল্প দিন না এসে আমি যে কমন্সগুলো পাইছি, আসলে এগুলো তো দর্শক করে না, এগুলো করে এলাকার মানুষ। আচ্ছা আচ্ছা, এটার বয়সটা কেমন চলছে এখন বর্তমানে? বয়সটা চলতেছে 8 মাস থেকে 8.5 মাস। 8 থেকে 8.5 মাস। আচ্ছা আমরা ওলানটা একটু দেখাবো, ওলানটার গঠনটা কেমন আছে? কোন দর্শক ভাই চাইলে আপনার সাথে দরদাম করে নিতে পারবে এই গরুটাও। আচ্ছা আচ্ছা, ছেলে তিন নম্বরে যে গরুটা আমরা দেখতে পাচ্ছি মাশাআল্লাহ, এটাও একটা জার্সি বকনা। আচ্ছা আচ্ছা, এটার বয়সটা কেমন চলছে এখন? এটার সেম বয়স। আচ্ছা সেম বয়স বলতে আপনি একটু মুখে বলবেন বয়সটা। 8.5 মাসের মতো। 8.5 মাসের মতো এটার বয়স হবে। আচ্ছা আচ্ছা, এটার ওলানটা আমরা একটু দর্শকদের দেখাবো, ওলানটা একটু দেখানোর চেষ্টা করেন। আচ্ছা আচ্ছা, ওলানটা দর্শক দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, ওলানটা কিন্তু খুবই সুন্দর। দামটা কেমন রাখছেন এটার? এটাও 38,000 টাকা আপনি দাম রাখছেন। কোনো দর্শক ভাই চাইলে এর মাঝেও দরদাম করে নিতে পারবে। আচ্ছা আচ্ছা, ছেলে চার নম্বরে যে গরুটা আমরা দেখতে পাচ্ছি এটাও একটা জার্সি বকনা। বলার কিছুই নাই, জার্সির যে চেনার বৈশিষ্ট্যটা, তার কান, তার হচ্ছে কান দেখবেন। আচ্ছা বিস্কিট কালারের একটা ভাগ আছে পেটের নিচ দিয়ে, পাঁচন সাইডটা বিস্কিট কালারের একটা স্টেপ আছে কিনা এটা দেখবেন। আচ্ছা আচ্ছা, আর গড়াইগুলো কুম্বল থাকবে নাকি? গলাটা একদম হাঁসের মতো একদম চিকন হয়ে গেছে গলাটা দেখতে পাচ্ছি। আচ্ছা ওলানের গঠনটা একটু আমরা দর্শকদের দেখাবো, ওলানটা কেমন আসছে গরুটার? ওলান বান সাদা। আচ্ছা আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন সাদা ওলান পালানো সুন্দর আছে গরুটার। এটার দামটা কেমন চাচ্ছেন আপনি? এটার দাম 39,000 টাকা। 39,000 টাকা এটার দাম চাচ্ছেন, এর মাঝেও তো দরদামের সুযোগ আছে নাকি? আচ্ছা কোন দর্শক ভাই চাইলে দরদাম করে নিতে পারবে? দর্শক ভাই চাইলে ল টাকারও আমি দিতে পারবো। আচ্ছা আপনি সিঙ্গেল বলে লটে একটা দাম দিয়ে দিবেন। ছেলের পাঁচ নম্বরে কাকা আরেকটা আমরা বাচ্চা দেখতে পাচ্ছি লাল কালার। বলার কিছু নাই, আসলে জার্সি গরু বলতে মানাতে যা যা দৃষ্টি ডিগনিশন থাকার দরকার এগুলো আছে কিনা এটা দর্শক যাচাই করবে। আচ্ছা এটার বয়সটা কেমন চলছে এখন? এটার বয়স তো 8.5 মাসের মতো। 8.5 মাসের মতো বয়স চলছে, মাশাআল্লাহ। খাওয়ার দাওয়ার তো খুবই, খাওয়ার দাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করতেছে। আচ্ছা এটারও ওলানটা আমরা একটু দর্শকদের দেখাবো, ওলানের গঠনটা কেমন আছে দর্শক? ওলানটা দেখতে পাচ্ছেন সাদা, চামড়াটাও অনেক ফ্লেক্সিবল হবে। আচ্ছা এটার দামটা কেমন চাচ্ছেন? এটার দাম চাচ্ছি আমি 36,500 টাকা। 36,500 টাকা এটার দাম চাচ্ছেন, দরদামের সুযোগ আছে তো নাকি? আচ্ছা আপনারা চাইলে কিন্তু দর্শক দরদাম করে নিতে পারবেন। সিরিয়ালের ৬ নম্বরে যে গরুটা আমরা দেখতে পাচ্ছি কাকা, এটা কোন জাতের গরু? এটাও একটা জার্সি বকনা। আচ্ছা আচ্ছা, এটার বয়সটা কেমন চলছে? এটার বয়স 9 মাস। 9 মাস এটার বয়স চলছে মাশাআল্লাহ। খাওয়ার দাওয়ারও দর্শক দেখতে পাচ্ছেন খুব সুন্দর খাওয়ার দাওয়ার খাচ্ছে। আচ্ছা আচ্ছা, যে কিনবে সেই চিনে, জাতমান চিনে যেন কিনে। আচ্ছা এটার ওলানটা আমরা একটু দর্শকদের দেখাই, দর্শক দেখতে পাচ্ছেন ওলানটা কিন্তু চারটা বার রয়েছে স্পেস নিয়ে। দামটা কেমন রাখছেন কাকা এটার? এটার দামও 36,000 টাকা আপনি রাখছেন। কোনো দর্শক ভাই চাইলে আপনার সাথে দরদাম করে নিতে পারবে এর মাঝেও, প্রত্যেকটা গরুতেই দরদামের সুযোগ রাখছেন। ছেলের সাত নম্বরে যে গরুটা আমরা দেখতে পাচ্ছি কাকা, এটা কি জাতের গরু?
এটাও একটা জার্সি। আচ্ছা, এখন আমরা যেগুলো দেখাচ্ছি সবই তো জার্সি, তারপরে আমরা প্রতিটা গরুতে জাত জিজ্ঞাসা করার কারণ মানে দর্শকদের জানার দরকার আছে। আচ্ছা আচ্ছা, এই যে এই বাচ্চাটার বয়সটা কেমন চলছে এখন? 9 মাস এটার বয়স চলছে। ওলানটা আমরা একটু দর্শকদের দেখাবো, ওলানের গঠনটা কেমন আছে এইটুকু একটু আমরা দর্শকদের দেখাই। দর্শক দেখতে পাচ্ছেন ওলানটা কিন্তু খুবই সুন্দর, 4টা বাটি রয়েছে। দামটা কেমন চাচ্ছেন কাকা এটার? এটার দাম 36,000 টাকা। এটাও 36,000 টাকা আপনি দাম চাচ্ছেন? কোনো দর্শক ভাই চাইলে আপনার সাথে কথা বলে দরদাম করে নিতে পারবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, সেলের 8 নম্বরে আরেকটা রেড কালারের আমরা গরু দেখতে পাচ্ছি কাকা, এটার এটাও একটা জার্সি। আচ্ছা, এই বাচ্চাটার বয়সটা কেমন হবে এখন? এই বাচ্চাটার 7.5 মাস। 7.5 মাস বয়স। আচ্ছা আচ্ছা, এটার ওলান পালানটা যদি আপনার আমাদের দর্শকদের একটু দেখান। আচ্ছা দর্শক, দেখতে পাচ্ছেন ওলানটা কিন্তু খুবই সুন্দর আছে। দামটা কেমন চাচ্ছেন এটার? এটার দামটা চাচ্ছি আমি 33,000। এটা 33,000 টাকা আপনি দাম চাচ্ছেন? কোনো দর্শক ভাই চাইলে এর মাঝেও দরদাম করে নিতে পারবে আপনার কাছ থেকে। আচ্ছা আচ্ছা, এটাও সরাই দেন, আমরা পরে গরুটা দেখাবো দর্শকদের। ছেলের 9 নম্বরে যে গরুটা আমরা দেখতে পাচ্ছি, এটা কোন জাতের গরু কাকা? এটা একটা জার্সি জাতের গরু কাকা, একটু হয়তো পার্সেন্টেজ কম আছে। আচ্ছা, এটাও একটা জার্সি। আচ্ছা, এটার বয়সটা কেমন চলছে? এটার বয়স 9.5 মাস। 9.5 মাসের মতো এটার বয়স চলছে। মাশাআল্লাহ, খুবই সুন্দর খাওয়ার দাওয়ার খাচ্ছে দেখতে পাচ্ছি। আচ্ছা, এটার ওলানের গঠনটা একটু দর্শকদের দেখাবো আমরা। আচ্ছা আচ্ছা, দর্শক দেখতে পাচ্ছেন ওলানের গঠনটা কিন্তু খুবই সুন্দর আছে। তাতে দামটা কেমন রাখছেন এটার? এটার দাম রাখছেন 36,000 টাকা। 36,000 টাকা এটার দাম রাখছেন, এর মাঝেও কোনো দর্শক ভাই চাইলে দরদাম করে নিতে পারবে আপনার কাছ থেকে। তো কাকা, এই যে আপনার এই গরুগুলো তো আমরা দর্শকদের দেখালাম, আমার দর্শক ভাইরা অনেকে কিন্তু লট হিসাবে নিতে চাইতে পারে, সেক্ষেত্রে এই যে 8টা জার্সি যদি কেউ লটে নিতে চায় সেক্ষেত্রে কেমন দাম রাখতে পারবেন? একটা ফিক্সড দাম আপনি একটু নির্ধারণ করে বলবেন। 8টা বাচ্চা যেগুলো ভাইকে একসঙ্গে নিতে চায়, হ্যাঁ, দামাদামি আসলে দামাদামি একদম তো থাকে না, দামাদামি করতেও ভালো লাগে না। আবার অনেকেই বলে যে ভাই একটু দামটা কম বলি দেন, আসলে যতই কম বলা যায় ভাই আর একটু কম বলেন ভাই। আচ্ছা, সেই ক্ষেত্রে আসলে দামটা থাকে না। এই লট আকারে নিলে 8টা জার্সি বাচ্চা যেগুলো ভাই নেবে 33,500 টাকা পিস। 33,500 টাকা পিসে, মানে লট ধরে নিলে সে এই সুবিধাটা পাবে আপনার কাছ থেকে। আচ্ছা আচ্ছা, 33,000 টাকা লট রাখছে, এবার 8টা বাচ্চার দাম 33,500 টাকা করে একসঙ্গে নেবে। আচ্ছা, কোনো দর্শক ভাই চাইলে আপনার সাথে কথা বলে নিতে পারবে। এই গরুগুলো নিয়ে যে ভাই ডেইরি সেক্টরে যা কাজ করবে, একটু লং টাইম নিয়ে কাজ করলে এই গরুগুলো খুবই ভালো মানের বাচ্চা। আসলে আমি ভালো মানের বাচ্চা বললে তো হবে না, আসলে দর্শক যাচাই করবে। আচ্ছা, যারা প্রাথমিকভাবে গরু লালন পালন শিখতে যাচ্ছে বা খামার যারা নতুন স্টার্ট করতে যাচ্ছে তাদের জন্য বেস্ট এই জার্সি গরুগুলো, এগুলোর রোগ প্রতিরোধ ক্ষমতাটা অনেক ভালো। আচ্ছা, তো এই যে এই গরুগুলো তো আমরা দর্শক ভাইদের দেখালাম, তো আপনার ফোন নাম্বারটা একটু দর্শকদের উদ্দেশ্যে বলে দিবেন, আমরা স্ক্রিনে দিয়ে দেবো আপনার নাম্বার। 01774451899। আচ্ছা, এই নাম্বারে যোগাযোগ করলে পাবে। আর আমার নাম্বারটা থাকবে। আচ্ছা, আমার আরও 2টা আকর্ষণের গরু আছে, আজকে দেখাবো 2টা গরু আরও আছে। আচ্ছা, তো চলেন ওই 2টা গরু দেখাই আমরা। আচ্ছা, মাশাআল্লাহ, খুবই সুন্দর একটা এক্সেপশনাল গরু দেখতে পাচ্ছি কাকা। এটা একটা আমি বলছি তো, আমি যে মাঝে মধ্যেই হট কালেকশন করি, আমার তো আমি যেটা পাই সেটাই আমার কাছে ভালো লাগলে আমি সেটাই কিনি। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, খুবই সুন্দর গরু একটা দেখতে পাচ্ছি। তো এটা কি জাতের গরু মূলত? এটা তো ওই যে আমাদের অনেক ভাই, যে আমাদের এলাকায় অনেক বড় বড় ভাই খামারি ডেইরি ফ্যাটেনিং সেক্টরে যারা আছে, হ্যাঁ, তারা তো বলে থাকে রাখি গরু, আমি ওইসব কিছুই বলবো না, এটা একটা গরু আমি এটাই বলতে চাই। আচ্ছা আচ্ছা, আমার কাছে খুব একটা চয়েসফুল গরু লাগছে, আমি এটা কিনছি। আচ্ছা, মাশাআল্লাহ, দর্শক দেখতে পাচ্ছেন গরুটা কিন্তু অনেক সুন্দর একটা গরু। এটার বয়সটা কেমন চলছে? এর বয়সটা 9 মাসের মতো হয়েছে। 9 মাসের মতো এটার বয়স চলছে। আচ্ছা, দর্শক দেখতে পাচ্ছেন 9 মাসের একটা রাঠিগির নাকি? এটা রাঠিগিরই বলে। আচ্ছা, এটা কি আমাদের বাংলাদেশের নাকি এটা বর্ডার ক্রসিং? এটা বর্ডার ক্রসিংও বলবো না, আসলে
আমি বললে হয়তো আবার আরেকজনে বলতে পারে ওর বাপ কোনোদিন বর্ডারে গেছে নাকি। আচ্ছা আচ্ছা, আমার মানে আসলে এই দুই দিনে আমি অনলাইনে আসি, আমি মানে যেসব মানুষ যেসব কমেন্টস করছে আমার আর এই ব্যবসার পরে আমার কোনো ভক্তি নাই। আচ্ছা আচ্ছা, এই যে এই গরুটা যদি আমার কোনো দর্শক ভাই দেখে শুনে পছন্দ করে, দামটা কেমন চাচ্ছেন এটার? দামটা আমি যদি হাইট রাখি তো ভাই বলবো যে দাম চাইতে ভয় করে, দাম চাচ্ছি আমি 1,05,000 টাকা। 1,05,000 টাকা? আবার কেউ বলবে যে টাকা কি গাছের পাতা। আচ্ছা, মানে টাকা তো অনেকজনেরই আছে, এমন এই সুন্দর একটা গরু কয়জনের আছে? আচ্ছা, মানে যেদিকে যাচ্ছেন ওইদিকেই সমস্যা, ওইদিকেই আমাদের দোষ। আর আমি যদি বলি যে না এই গরুটা আমি 85,000 টাকা হলে বিক্রি করবো, তাও কবি যে না বেশি। আচ্ছা আচ্ছা, তাতে এটার একটা ফিক্সড দাম আমাদের একটু নির্ধারণ করে দেন আমার দর্শক। 80,000 টাকা দাম পড়বে। 85,000 টাকা? হ্যাঁ, একদম ফিক্সড? ফিক্সড। আচ্ছা দর্শক ভাই, আপনাদের কিন্তু 85,000 টাকা হলে এই সুন্দর বাচ্চাটা এখান থেকে নিতে পারবেন। আচ্ছা, তারপরে আরেকটার কথা বললেন, ওইটা নিয়ে আসেন, আমরা ওইটা দেখাই দর্শকদের। তারপরে এই পাশে মাশাআল্লাহ আরেকটা এক্সটার্নাল গরু দেখতে পাচ্ছি, এটা তো মনে হয় বকনা নাকি? হ্যাঁ, এটা বকনা। আচ্ছা, এর আগেরটা সার, এটা দর্শক, এটা কিন্তু একটা বকনা। এটা কি জাতের বকনা? ওটাই একই জাতেরই জাত। আচ্ছা, সবাই যা বলে মানে আমার আমার অভিজ্ঞতায় আমি কিছু বলতেছি না। আচ্ছা, আসলে যেসব খামারি নতুন পুরাতন খামারি ভাইয়েরা যারা আমার চেয়ে অনেক আগে আসে যারা অনলাইনে, তারা একটু আমার চেয়ে বেশি জানে, বেশি বোঝে, সেই হিসাবে আমি এটা তাদের পরে সাইড দর্শকের পরে সাইড দিলাম। এটা কি জাত মান দর্শক যাচাই করে নেবে। এটা একটা গরু পাকিস্তানি জাত আমি এটা বলতে পারি। আচ্ছা, তো এই এটার বয়সটা কেমন চলছে এখন? এটার বয়সটা 9/10 পড়ছে। 9/10 পড়ছে। আচ্ছা, গ্রোথটা তো মাশাআল্লাহ খুবই সুন্দর দেখতে পাচ্ছি, খুবই ভালো কিন্তু গ্রোথের বাচ্চা দর্শক একটা। আর এটার আমরা যেহেতু বক না, এটার ওলানের গঠনটা একটু দেখাই চলেন। খুবই সুন্দর গঠন, চারটা বাঘ আমি চার জায়গায় দেখছেন। আচ্ছা, ওলানটা খুবই একটা ওলানের গরু হবে। আসলে এসব গরু তো আসলে দুধের জন্য না, আর যতটুকু দুধ হোক এর দুধগুলা ভালো, এই দুধগুলার ফ্যাট ফ্যাট বেশি হবে। আচ্ছা, বেশি দুধের আশা করা যাবে না, এই 7-8 কেজি দুধ হইতে পারে, কিন্তু জাত উন্নয়নের জন্য একটা পারফেক্ট একটা জাত। আচ্ছা, আর তারপরেও আসলে এই গরুটার বার্ড তো অনেক সময় দেখা যাচ্ছে, অনেক গরুর বেশি থাকে কম থাকে, বকনার জন্য দেখানো উচিত। হ্যাঁ, যারা নেবে তারা যেন একদম সম্পূর্ণ গরুর গঠনটা যেন বুঝতে পারে। এটা তো আসলে অনলাইনের মতো এখন একটা মাদকের ব্যবসার মতো হয়ে দাঁড়াইছে, না হলে আমার জন্য কেন এত কমেন্টস খারাপ, কেন খারাপ কমেন্টস কেন আসবে? আচ্ছা আচ্ছা, আসলে প্রকৃত যারা দর্শক ভাই রয়েছে, যারা আসলে গরু লাভার, যারা খামার করে, তারা কোনো সময় ব্যাড কমেন্ট করবে না। না, কারণ এই এই গরুগুলো আপনারা যেই দামটা চাচ্ছেন হাটে বাজারে কিন্তু এর থেকে দ্বিগুণ দাম চায়, আমরাও দেখেছি, আমার দর্শকরাও কিন্তু জানে যে এই গরুগুলো যখন হাটে উঠবে আপনারা যেমন ফিক্স একটা প্রাইস বলে দেন, কিন্তু হাটে একটা গরু তুললে কিন্তু এটার 10 জন যখন আমার মতো 10 জন দাম বলবে, সেখন গরুওয়ালা তো অনেক শক্ত হয়ে যাবে। আবার যারা যারা প্রকৃত যারা খামারি যারা অনলাইনে ব্যবসা করে তারা তো আমার গোনার টাইমই নাই, আমি আমি তোর চেয়ে 20,000 বেশি দিয়ে কিনবো বেটা, আমি তো বিক্রি করতে পারবো, আমার অর্ডার আছে। আচ্ছা আচ্ছা, তুই কি আমার সাথে পারবি নাকি? আসলে যে আমি পারি না, আর আমি যদি কিনে যদি যেই দাম দেবো, আমি যেই দামে কিনে আমি পারবো, ওই দাম দিয়ে তো আর ওর সাথে পাল্লা দিয়ে আমি কিনে পার দিতে পারবো না। তো দর্শক ভাইয়েরা আসলে এই যে এই আমাদের এই চাষার মতো এদের মতো খামারিরা কিন্তু আসলে অনেক বড় বড় খামার কিন্তু অনেক বড় বড় প্রজেক্ট কিন্তু তারা নিজের হাতে কিন্তু তৈরি করে দিছে। তো আসলে আপনারা যারা গরু কিনেন বা না কিনেন, আপনাদের যদি দাম বেশি মনে হয় আপনাদের কেনার দরকার নেই। না না, কেনার দরকার নেই আমার, কিন্তু ব্যাড কমেন্টটা আসলে আমরা যেন না করি, এটা আপনাদের প্রতি আমার তরফ থেকে অনুরোধ রইল। আর গরু না আমার থেকে গরু নিতে হবে এটা কোনো কথা নয়, আমার কথা আসলে মানুষের ব্যাকগ্রাউন্ডটা আগে দেখবেন, তারপরে যেই সেক্টরে সে কতদিন ধরে আছে আসলে তার কতটুকু অভিজ্ঞতা আছে। আমি তো সবসময় চেষ্টা করি যে আমি 2 টাকা কমে কিনবো, আর আমি দেখছি যারা যারা অনলাইনে যারা যেসব খামারি ভাইরা ওদের যে গরু ওরা যে দাম দেয়, আচ্ছা ওরে মানে মনে হয় ওরা কালো টাকা দিয়ে গরু কিনবে। আচ্ছা, তো এই যে এই বকনাটার দাম কি আমরা দর্শকদের জানিয়েছি?
না এটার দাম জানানো হয়নি। আচ্ছা এটার দামটা একটু জানাবেন আমার দর্শকদের। এটার দাম 72000 টাকা। এটার দাম 72000 টাকা। ফিক্স নিলে 67000 টাকা। 67000 টাকা ফিক্স দাম পড়বে। হ্যাঁ। আচ্ছা কোনো দর্শক ভাই চাইলে আপনার সাথে কথা বলে এই গরুটাও নিতে পারবে। আচ্ছা তো ঠিক আছে কাকা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম।